মিটিংয়ে বিভিন্ন মেলা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। শান্তিনিকেতন ঘোষ মেলা নিরাপত্তা ব্যবস্থা কি হচ্ছে একটু বলুন। গতবার যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এবছর সেভাবেই থাকছে সেই পর্যায়ে কিন্তু বলে আমাদের বিভিন্ন জায়গাতে ডপ গেট থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে, সিসিটিভি থাকবে, কন্ট্রোল রুম থাকবে, প্রায় 2000 পুলিশ কর্মী থাকবে বিভিন্ন জায়গাতে। আর নতুন কিছু থাকছে নিরাপত্তার জন্য এবার, মানে ড্রোন ক্যামেরা কি ব্যবহার করা হবে সেটা আমরা দেখছি ওটা করা যাবে কিনা। কত পুলিশ কর্মী থাকছে বা ইয়া থাকছে এটা আনুমানিক? প্রায় 2000। মহিলা পুলিশ থাকছে? হ্যাঁ থাকছে। ইফতি দিন কেপমারি রুট থেকে কি থাকছে? আমাদের বিভিন্ন ক্রাইম টিম থাকবে বিভিন্ন জায়গায়। থ্যাংক ইউ।